খালের পানিতে ডুবে মারা যায় ছোট ভাই। ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে তিনতলা ছাদ থেকে লাফিয়ে পড়ে বড় বোন। পানিতে ডুবে মরা ভাইয়ের মৃত্যুর 5 ঘন্টা পর মারা গেল বোনও। জোড়া শোকে দিশেহারা পরিবার। জানা যায় তাদের বাড়ি কুষ্টিয়ার পৌর শহরের চণ্ডীবের মোল্লাবাড়ি। 3 ভাই বোনের মধ্যে নাজা দ্বিতীয়, আর নীরব সবার ছোট। বড় বোনের বিয়ে হয়ে গেছে। নীরব চণ্ডীবের এলাকার ব্লু বার্ড স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। বোন ছিল কলেজের 2ষ্ড় শ্রেণীর শিক্ষার্থী। বেলা 2:30টার দিকে স্কুল থেকে ফিরে বাড়ির পাশের একটি মাঠে খেলতে যায় নীরব। মাঠে লাগোয়া খাল, খালের পানিতে পা ভেজাতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যায়। খেলার সাথীরা এই দৃশ্য দেখে বড়দের জানায়। বড়রা এসে উদ্ধার করে। হাসপাতালে আনার আগেই নীরবের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হাসপাতালে ছুটে আসে নাজাও। এসে মেঝেতে লুটিয়ে পড়ে। তখন নাজা বলছিল, আমার ভাই ছাড়া আমি বাঁচব না। বাবা বাসির মোল্লাকে জড়িয়ে ধরে একই কথা বলছিল। লাশের সঙ্গে বোনও বাড়িতে আসে। বাড়ির সামনে লাশ রাখার কয়েক মিনিটের মধ্যেই নাজাদ ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে যায়। মুমূর্ষ অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাত 9টার দিকে হাসপাতালে নাজা মারা যায়।